নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস কেন্দ্রিক। অঙ্গনওয়াড়িতে গ্যাস দেওয়া হবে এবং গ্যাসে রান্না করার প্রস্তাব দিয়েছে প্রশাসন, এই নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপনারা পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। উনুনের বদলে অঙ্গনওয়াড়িতে গ্যাসে রান্নার প্রস্তাব প্রশাসনের। যেসব কেন্দ্রে নিজস্ব ঘর আছে, প্রাথমিকভাবে তেমন কেন্দ্রগুলিকে বেছে নিয়ে এই প্রকল্প চালু করা যেতে পারে বলে পরিদর্শক দল রিপোর্ট। বারান্দায় কাঠের উনুনে রান্না চাপিয়েছেন দিদিমণি। ঘরের ভেতরে তখন দুচোখ দিয়ে অঝরে জল পড়ছে কচিকাঁচাদের। ধোঁয়ায় ভরে গিয়েছে ঘর, কাঁচতে শুরু করে দিয়েছে কেউ কেউ। চোখ মুছতে মুছতে প্রায়ই উড়ে আসে প্রশ্নটা, দিদিমণি রান্না কখন শেষ হবে? উত্তর দিনাজপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মাটির চুল্লিতে রান্না করাই দস্তুর। গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চলে এভাবেই, রান্না করতে হিমশিম দশা কর্মীদের। কবে ধোয়া থেকে মুক্তি পাবে তা নিয়ে সন্ধিহান খোদ কর্মীরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকারিকরা। আধিকারিকদের পেয়ে কেন্দ্রে দিদিমণিরা জানান, খুব কষ্টে উনুনে রান্না করতে হয়, চোখ জ্বালা করে। বিশেষ করে বর্ষাকালে খড়ি দিয়ে রান্না করতে সমস্যা বাড়ে। ধোয়ায় ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ে, গ্যাসে রান্না হলে সমস্ত সমস্যা সমাধান হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, উত্তর দিনাজপুরে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উনুনের বদলে গ্যাসে রান্নার ব্যবস্থা চালু করার জন্য রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠিয়েছেন জেলা প্রশাসন। কত খরচ হবে তার তালিকা সহ পাঠানো হয়েছে। ধোয়া থেকে মুক্তি পেতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গ্যাসে রান্নার দাবিও জানিয়েছেন বাসিন্দারা। এর আগে হাই স্কুলের পাশাপাশি প্রাথমিকেও ধোয়া থেকে মুক্তি পেতে মিড ডে মিল রান্নার ব্যবস্থা গ্যাসে হয়, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এখনো তা চালু হয়নি। জেলা প্রশাসন সূত্রে খবর, উত্তর দিনাজপুরে মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা 3750। যেসব কেন্দ্রের নিজস্ব ঘর আছে, প্রাথমিকভাবে তেমন কেন্দ্রগুলিকে বেছে নিয়ে এই প্রকল্প চালু করা যেতে পারে বলে পরিদর্শক দল রিপোর্ট জমা দিয়েছে। বিভিন্ন ব্লকের সিডিপিওরা জানান, পরিদর্শনের পর জেলা প্রশাসনের কাছে রিপোর্ট জমা করা হবে। আইসিডিএস প্রকল্পে জেলা আধিকারিক পার্থ দাশগুপ্ত বলেন, জেলা শাসকের নির্দেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পরিদর্শন চলছে। তাহলে এবার থেকে অঙ্গনওয়াড়িতে রান্না করা হবে গ্যাসে এবং সেই প্রস্তাবই প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কী কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।